বন্ধুরা এই মুহূর্তের সব থেকে একটা বড়ো খবর নিয়ে আমরা কিন্তু এখানে উপস্থিত হয়ে গেছি বন্ধুরা আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে আইবিপিএস ক্লারকে ক্লার্কে কিন্তু প্রচুর নিয়োগ হতে চলেছে ঠিক আছে বন্ধুরা তাহলে চলুন দেখে নেওয়া যাক নোটিফিকেশানে কি বলা হয়েছে বন্ধুরা এখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে টেন্টিভ শেডুল অফ ইভেন্টস ইচ আজ ফলস তাহলে চলুন দেখে নেওয়া যাক বন্ধুরা তাহলে এখানে দেখুন অনলাইন রেজিস্ট্রেশন ইনক্লুডিং এডিট মডিফিকেশন অফ অ্যাপ্লিকেশান বাই ক্যান্ডিডেট বন্ধুরা এখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে অনলাইনের যে অ্যাপ্লিকেশনটা সেটা কিন্তু সতেরো নয় দু হাজার উনিশ থেকে নয় দশ দু হাজার উনিশ পর্যন্ত হবে তাহলে বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন সতেরো নয় সেপ্টেম্বরের সতেরো তারিখ থেকে কিন্তু অক্টোবরের ন তারিখ পর্যন্ত কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন দিতে পারছেন এখন দেখুন পেমেন্ট অফ অ্যাপ্লিকেশান ফিজ বন্ধুরা পেমেন্টটা কিন্তু আপনারা করতে পাচ্ছেন সতেরো নয় দু থেকে নয় দশ দু পর্যন্ত এবার দেখুন ডাউনলোড অফ কল লেটার্স ফর প্রি এক্সাম ট্রেনিং বন্ধুরা যারা প্রি এক্সাম ট্রেনিংয়ের জন্য আবেদন করবেন অর্থাৎ এসসি এস টি ও বিসি তারা কিন্তু তাদের যে প্রি এক্সাম কল লেটারটা আপনারা কিন্তু নভেম্বরের দু হাজার কিন্তু আপনারা ওরা পাবেন কন্ডাক্ট অফ প্রি এক্সাম ট্রেনিং ওটা কিন্তু হবে পঁচিশ এগারো দু হাজার উনিশ থেকে তিরিশ এগারো দু হাজার উনিশ পর্যন্ত কল লেটার ডাউনলোড কল লেটার পর অনলাইন এক্সামিনেশান প্রিলিমিনারি বন্ধুরা প্রিলিমিনারি এক্সামের যে কল লেটারটা সেটা কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন নভেম্বরের দু হাজার উনিশ থেকে আচ্ছা এবার অনলাইন এক্সামিনেশান প্রিলিমিনারি বন্ধুরা আপনাদের অনলাইন যে এক্সামিনেশানটা হবে প্রিলিমিনারির ওটা কিন্তু হচ্ছে সাত বারো দু হাজার উনিশ আট বারো দু হাজার উনিশ চোদ্দো বারো দু হাজার উনিশ এবং একুশ বারো দু হাজার উনিশ বন্ধুরা আপনাদের প্রিলিমিনারি এক্সামের রেজাল্ট কিন্তু প্রকাশিত হবে ডিসেম্বর দু হাজার উনিশ অথবা জানুয়ারি দু হাজার কুড়ি ডাউনলোড অফ কল লেটার্স ফর অনলাইন এক্সাম মেন বন্ধুরা আপনাদের মেন এক্সামের যে কল লেটারটা আপনারা কিন্তু ডাউনলোড করতে পারবেন জানুয়ারি দু হাজার কুড়ি আর অনলাইন এক্সামটা হবে মেন এক্সামটা উনিশ এক দু হাজার কুড়ি আর আপনাদের অ্যালটমেন্ট হবে এপ্রিল দু হাজার কুড়ির মধ্যে বন্ধুরা এখন দেখুন এজ ঠিক আছে মিনিমাম এজ টোয়েন্টি ইয়ার্স ম্যাক্সিমাম এজ কিন্তু আঠাশ ঠিক আছে বন্ধুরা আর বলা হয়েছে ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ বিন বর্ণ নট আর্লিয়ার দেন দুই নয় উনিশশো একানব্বই এবং রট নট ল্যাটার দেন এক নয় উনিশশো নিরানব্বই বন্ধুরা আপনারা কিন্তু এখন দেখতেই পাচ্ছেন যে ক্যান্ডিডেটদেরকে যারা পরীক্ষার্থী তাদেরকে কিন্তু দুই নয় উনিশশো এর আগে জন্মানো জন্মে গেলে হবে না আর তাদেরকে কি না উনিশশো নিরানব্বই এক নয় উনিশশো নিরানব্বই পরে জন্মালে কিন্তু চলবে না এছাড়াও বন্ধুরা আপনারা এখন দেখতেই পাচ্ছেন যে রিল্যাক্সেশন অফ আপার এজ লিমিট বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন যে শেডিউল কাস্ট আর শেডিউল ট্রাইব কিন্তু পাঁচ বছরে ছাড় পাচ্ছে আর আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস কিন্তু তিন বছরের ছাড় পাচ্ছে আর পার্সনস উইথ ডিসাবিলিটিস কিন্তু দশ বছরের ছাড় পাচ্ছে এক্স সার্ভিসম্যান আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আচ্ছা আর এছাড়াও উইডো আর পিপুল অর্ডিনারিলি ডোমিস ইন স্টেট অফ জম্মু অ্যান্ড কাশ্মীর ডিউরিং দ্য পিরিয়ড এক এক উনিশশো আশি থেকে একত্রিশ বারো উনিশশো উননব্বই পর্যন্ত ঠিক আছে তারা কিন্তু পাচ্ছে পাঁচ বছরের ছাড় আর পার্সন এফেক্টেড বাই উনিশশো চুরাশি তারা কিন্তু পাঁচ বছরের ছাড় পাচ্ছে বন্ধুরা এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে এডুকেশান কোয়ালিফিকেশান এডুকেশান কোয়ালিফিকেশান কিন্তু এ ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন ফ্রম আই ইউনিভার্সিটি রিকগনাইজড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অর এনি ইকুইভলেন্ট কোয়ালিফিকেশান রিকগনাইজড অ্যাজ সাচ বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট অর্থাৎ যে কোনো বিষয়ে কিন্তু আপনাদেরকে গ্র্যাজুয়েশান কমপ্লিট করে থাকতে হবে ঠিক আছে বন্ধুরা কিন্তু এই যে যে কোনো ইউনিভার্সিটি থেকে কিন্তু সেটা কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কিন্তু রিকগনাইজড থাকতে হবে ঠিক আছে অথবা গ্র্যাজুয়েশনের সমতুল্য কোনো ডিগ্রি করে থাকতে হবে আপনাদেরকে ঠিক আছে আচ্ছা বন্ধুরা এখানে কিন্তু এ ক্যান্ডিডেট মাস্ট পজেস ভ্যালিড মার্কশিট ডিগ্রি সার্টিফিকেট দ্যাট হি সি ইজ গ্রাজুয়েট অন দ্যাট ডে যে হি সি গ্রাজুয়েটস সরি ইন্ডিকেট দ্য পার্সেন্টেজ অফ মার্কস অফ ইন্ডি গ্রাজুয়েশন হোয়াইল আর রেজিস্টারিং অনলাইন বন্ধুরা আপনারা কিন্তু যখন অ্যাপ্লাই করবেন তখন কিন্তু অবশ্যই আপনাদেরকে কিন্তু আপনাদের মার্কশিটটা কিন্তু সংগ্রহ করে থাকতে হবে কারণ মার্কশিটের যে নাম্বারটা সেটা কিন্তু আপনাদেরকে উল্লেখ করে থাকতে হবে আর যে ডেট রিসিভের যে ডেট সেটা কিন্তু আপনাদেরকে কি করতে হবে না বন্ধুরা আপনারা যখন ফর্ম ফিল করবেন তখন কিন্তু যেখানে মার্কস ঠিক আছে যেখানে নাম্বারের যে সমস্ত জায়গা থাকবে সেখানে কিন্তু আপনারা কিন্তু ফ্যাকশানগুলো যখন দিবেন যে উনষাট পয়েন্ট নাইন সেখানে কিন্তু ঊনষাট পয়েন্ট নাইন নাইন কিন্তু কখনোই ভুল করে সিক্সটি লিখবেন না ঠিক না হলে ভুল হয়ে যাবে বন্ধুরা অনলাইন এক্সামিনেশনের যে প্যাটার্নটা থাকবে সেই প্যাটার্নটা কিন্তু দুরকমভাবে রকমভাবে থাকবে ঠিক আছে প্রথমে প্রিলিমিনারি এক্সাম হবে তারপর কিন্তু মেইন এক্সাম হবে তাহলে এখানে দেখেন দেখে দেখতেই পাচ্ছেন আপনারা যে প্রিলিমিনারি এক্সামে কিন্তু তিনটি সাবজেক্ট থাকবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ নিউমেরিক্যাল অ্যাবিলিটি আর রিজনিং অ্যাবিলিটি ঠিক আছে বন্ধুরা ইংলিশ ল্যাঙ্গুয়েজের কিন্তু তিরিশটা প্রশ্ন হবে আর ম্যাক্সিমাম মার্কস থাকবে তিরিশ নাম্বার নিউমেরিক্যাল অ্যাবিলিটির কিন্তু পঁয়ত্রিশটা কোশ্চেন হবে আর ম্যাক্সিমাম মার্কস থাকবে পঁয়ত্রিশ আর রিজনিং অ্যাবিলিটির কিন্তু পঁয়ত্রিশটা কোশ্চেন হবে এবং মার্কস থাকবে পঁয়ত্রিশ তাহলে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে একশো নাম্বারের কোশ্চেন থাকবে আর একশো নাম্বারের কিন্তু ম্যাক্সিমাম নাম্বারের কিন্তু পরীক্ষা আর বন্ধুরা আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে টাইমটা কিন্তু অ্যালোটেড থাকবে ঠিক আছে ফর ইচ টেস্ট বন্ধুরা প্রত্যেকটা টেস্টের জন্য কিন্তু টাইমটা কিন্তু ভাগ করা থাকবে তাহলে ইংলিশের জন্য পাচ্ছেন আপনারা কুড়ি মিনিট নিউমেরিক্যাল অ্যাবিলিটির জন্য কুড়ি মিনিট পাচ্ছেন আর রিজনিং অ্যাবিলিটির জন্য কিন্তু পাচ্ছেন কুড়ি মিনিট এই টোটাল মিনিট তাহলে কত না সিক্সটি মিনিট এটা কিন্তু ভাগ করা থাকবে কুড়ি কুড়ি মিনিটে এবার তাহলে আপনারা চলুন দেখে নেওয়া যাক মেন এক্সামিনেশানে কী থাকবে বন্ধুরা মেন এক্সামিনেশানে তাহলে কী কী থাকছে না প্রথমে আপনারা দেখতেই পাচ্ছেন যে জেনারেল অথবা ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস পঞ্চাশটা প্রশ্ন পঞ্চাশ নাম্বারের জেনারেল ইংলিশ চল্লিশটা প্রশ্ন চল্লিশ নাম্বারের আর রিজনিং অ্যাবিলিটি অ্যান্ড কম্পিউটার অ্যাপটিটিউড কিন্তু থাকছে পঞ্চাশ নাম্বারের পঞ্চাশটা প্রশ্ন ষাট নাম্বারের আর কিন্তু কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড কিন্তু থাকছে পঞ্চাশটা প্রশ্ন পঞ্চাশ নাম্বারের তাহলে এখন দেখে নেওয়া যাক বন্ধুরা টাইমটি আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রথমে কিন্তু জেনারেল আর ফাইন্যান্সিয়াল আওয়ারেসের জন্য পঁয়ত্রিশ মিনিট তারপরেও কিন্তু পঁয়ত্রিশ মিনিট ইংলিশের জন্য তারপরে কিন্তু রিজনিংয়ের জন্য পঁয়তাল্লিশ মিনিট আর কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের জন্য পঁয়তাল্লিশ মিনিট এই করে হচ্ছে একশো ষাট মিনিটের কিন্তু তাহলে বন্ধুরা একশো নব্বই কোশ্চেনের জন্য কিন্তু আজ দুশো মার্কের পরীক্ষা হচ্ছে টোটাল টাইম হচ্ছে একশো ষাট মিনিট কিন্তু প্রতিটা টাইম কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের জন্য কিন্তু আলাদা বন্ধুরা আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশান যে ফি অ্যাপ্লিকেশান ফি কিন্তু এস সি এস টি ইএক্স এস এম ক্যান্ডিডেটদের জন্য কিন্তু একশো টাকা আর জেনারেল ক্যান্ডিডেটদের জন্য কিন্তু আদার্স যে সমস্ত ক্যান্ডিডেট আছে তাদের কিন্তু ছশো টাকা লাগবে ঠিক আছে বন্ধুরা এই ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন